প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে স্বাগত। তোমরা জানো ইতিমধ্যে দুটো ক্লাস আমি ভিডিও আপলোড করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছ। তা আজকে আমি তোমাদের আর একটি জ্যামিতি বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি, বৃত্ত সম্পর্কে। তোমরা বৃত্ত সম্পর্কে নিশ্চয় জানো, জানাও আছে। তা আজকে আমরা বৃত্তের সংক্রান্ত উপপাদ্য এক, এইটি আমরা আজকে আলোচনা করব। আমি আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে নিশ্চয় প্রস্তুত হয়েছ। তো প্রিয় শিক্ষার্থী, দেখা যাক আমাদের এই উপপাদ্যটি আমরা প্রথম লক্ষ্য করি। উপপাদ্যটি বৃত্ত সংক্রান্ত, সাধারণ নির্বাচন। বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জায়ের মধ্যবিন্দু ও কেন্দ্র সংযোজক রেখা ওই জায়ের ওপর লম্ব প্রমাণ কর। প্রথমবার সাধারণ নির্বাচনটা দেখতে পেলে এবারে দেখা যাক। তাহলে আমরা আসি এইদিকে, চিত্রটি লক্ষ্য করো। এখানে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত লক্ষ্য করো, বৃত্তটা আমরা এঁকে নিলাম। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, পি কিউ ব্যাস ভিন্ন একটি জ্যা। ব্যাস ভিন্ন জ্যা মানে হচ্ছে ব্যাস না, ব্যাসও একটি জ্যা। বৃত্তের ব্যাসও একটি জ্যা বলা হয়, এটাও একটা জ্যা, এটাকে বলা হয় বৃহত্তম জ্যা। তবে ব্যাস নয়, আরও অনেক জ্যা হতে পারে, এগুলোকে বলা হচ্ছে ব্যাস ভিন্ন জ্যা। তা আমরা এখানে একটি ব্যাস ভিন্ন জ্যা পি কিউ এঁকেছি, এটা দিয়ে আমরা প্রমাণ করব। কী বলেছে, ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু, তাহলে এখানে পি কিউ একটি ব্যাস ভিন্ন জ্যা, এম জ্যায়ের মধ্যবিন্দু, ও এম কেন্দ্র সংযোজক রেখাংশ। প্রমাণ করতে হবে যে পি এম ইকুয়াল টু, সরি, প্রমাণ করতে হবে ও এম লম্ব পি কিউ। তা নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। দেখা যাক আমরা সাধারণ নির্বাচনটা এখানে একটু লক্ষ্য করি। এই বিশেষ নির্বাচনটা, বিশেষ নির্বাচন ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ব্যাস ভিন্ন একটি জ্যা, পি কিউ এর মধ্যবিন্দু এম, ও এম কেন্দ্র সংযোজক রেখা, রেখাংশ আমরা বলে দিতে পারি, রেখাংশ, রেখাংশ প্রমাণ করতে হবে যে ও এম লম্ব পি কিউ। প্রিয় শিক্ষার্থী, তাহলে এবারে আমরা অঙ্কন করি। যেমিতি প্রমাণ করতে গেলে আমাদের অঙ্কন কখনো কখনো আবশ্যক। তো দেখো, ও পি এবং ও কিউ যোগ অঙ্ক, ও পি এবং ও কিউ যোগ, তাহলে অঙ্কন সম্পন্ন হলো। এবারে প্রমাণ, প্রমাণে দেখো এখানে ধাপ যথার্থতা তোমরা সুন্দর করে লিখে নেবে। এবার এক নম্বর ধাপে দেখো, এই দুটো ত্রিভুজ লক্ষ্য করে না, পি ও এম এবং কিউ কিউ ও এম, এই দুটো ত্রিভুজকে আমাদের সর্বস্ব বলতে হবে। তাহলে চলো দেখা যাক, ত্রিভুজ পি ও এম এবং ত্রিভুজ কিউ ও এম এ দেখো, ও পি ইকুয়াল টু ও কিউ। বলো কেন হলো, ওপি ইকুয়াল টু ও কিউ মানে হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এরা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলি। আচ্ছা, তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম, এই দুটো সমান। এবারে এই দুটো সমান হলো, তারপর দেখো ও এম, ও এম ইকুয়াল টু ও এম, সাধারণ বাহু, যেহেতু সাধারণ বাহু, সাধারণ বাহু এবং লক্ষ্য করো এই ও এমটা নাম সাধারণ বাহু, দুইটা ত্রিভুজের মধ্যে এই ও এমটা আছে। এবারে এই পি এম ইকুয়াল টু
ইয়ে কারণ এখানে বলা আছে যে PQ এর মধ্যবিন্দু M তাহলে PM ইকুয়াল টু কি হয় PM ইকুয়াল টু কি হয় তা প্রিয় শিক্ষার্থী তোমরা জানো ত্রিভুজের সর্বসমতা কয় প্রকার শর্ত কয়টা চারটে তাহলে এই শর্ত পড়ে গেল তিনটে বাহু 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 এটা কিসে কিসে পড়েছে বাহু বাহু এই বাহুর সাথে এই বাহুর মিল এটা সাধারণ বাহু কমে ওয়ের পিএম ইকুয়াল কি চার ত্রিভুজ দুটার সম্পর্ক অতএব আমরা দেখতে পারি ত্রিভুজ পি ও এম সর্বসম ত্রিভুজ কিউ ও এম যেই ত্রিভুজ সর্বসম হয়ে গেল তাহলে আমরা কি পেলাম ত্রিভুজ সর্বসম হলে অনুরূপ কোণগুলো সমান এই কোণ ইকুয়াল টু এই কোণ অতএব পি এম ও কোণ ইকুয়াল টু কিউ এম ও এরা সমান নিশ্চয় বুঝতে পারছো সর্বসম হলে কোণ দুটা সমান দুই নম্বর ধাপে এই দুটা কোণ সমান এখন আমরা লিখতে পারি পি এম ও কোণ প্লাস কিউ এম ও কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি বা দুই সমকোণ কেন এটা বলা যাচ্ছে পারে যেটা সরল রৈখিক কোণ সরল রৈখিক কোণ তাহলে এখন দেখো যেহেতু অতএব আমরা লিখতে পারি অতএব পি এম কিউ কোণ সমান কিউ এম ও কোণ কিউ এম ও কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি অর্থাৎ দেখো দুটো যোগ করলে আমরা 180 পাই দুটো যোগ করলে 180 পাই আবার এক নম্বর ধাপে বলা আছে দুটো সমান এই যে দুটো সমান তাহলে দুটো মিলে 180 আবার দুটো সমান তাহলে নিশ্চয়ই আমরা একটা 90 ডিগ্রি করে হবে এক নম্বর ধাপ হতে এক নম্বর ধাপ না হতে পারে অতএব তাহলে কোনটা কোন সমকোণ হয়ে যায় তাহলে কি যদি একটা রেখার সাথে একটা রেখা যদি 90 ডিগ্রি কোণ করে তাহলে সন্নিহিত কোণ যদি 90 হয়ে গেলে রেখাটা আর কি লম্ব হয়ে যায় অতএব ও এম লম্ব পি কি প্রিয় শিক্ষার্থী নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আমি আশা করি তোমরা এটি বাড়িতে ভালো করে দেখবে মনে রাখবে এই জ্যামিতিটা অত্যন্ত বৃত্তের গুরুত্বপূর্ণ একটা জ্যামিতি যদিও এটা ছোট কিন্তু আর সব জ্যামিতিগুলো যখন তোমরা করবে বৃত্তের সংক্রান্ত এটি সব সময় তোমাদের জন্য কাজে লাগবে তা আমি আশা করি তোমরা এটি খুব ভালো করে দেখবে আগামীতে তোমাদের আমি আর একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে